চিকেনটা সেই বরাবর ক্রিসপি, লেটুস পাতা হালকা গন্ধ, তার সাথে চিজের মিশ্রণ, এটা লেভেল আছে বস। তো কদিন আগে ফেসবুকে একটা স্টোরি দিব, সেখানে তোমাদেরকে জানিয়েছিলাম যে নেক্সট ভিডিও আসতে চলেছে ডমিনোসদের পার্ট টু, বাট হঠাৎ করে একটা খবর পেলাম যে KFC নাকি 42% অফার দিচ্ছে ওদের আইটেমের ওপর, এবং এই অফারটা মাত্র 10 দিনের জন্য রয়েছে। তাহলে চলো চটপট KFC নিয়ে একটা ব্লগ বানানো যাক এবং সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা যাক, আর এই অফার থেকে শুরু করে অফারের ফুড সমস্ত কিছু একটা অনেস্ট রিভিউ তোমাদেরকে প্রোভাইড করা যাক। তো ভিডিওটা একদমই স্কিপ না করে লাস্ট অবধি দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। So this is Saurabh, welcome to my channel, you're watching The Wonder Guy, so let's get vlogging! তো চলে এসেছি KFC স্যান্ডউইচে, দেখতে পাচ্ছ দেখো এই অ্যাঙ্গেলে তুলতে হচ্ছে স্যুটটা, কারণ ওপরে তুললে KFC লেখাটাও তোমরা দেখতে পাবে না। এটা শ্রীরামপুর ব্রাঞ্চ মাইসে যেটা রয়েছে, তোমরা যদি শ্রীরামপুর থেকে আসো তাহলে ঠিক বিগ বাজারের পাশেই রয়েছে এটা, আর যদি তোমরা রিক্সা থেকে আসো তাহলেও বিগ বাজারের পাশেই রয়েছে এটা। তো যাই হোক, তো চলো এবার ভেতরে যাওয়া যাক, জানি না শ্যুট করতে দেবে কিনা, যদি শ্যুট করতে না দেয় তো পার্সেল নিয়ে চলে যেতে হবে, চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো KFC থেকে অর্ডার নিয়ে চলে এসেছি আমি, তো তোমাদের সাথে খেতে খেতে 42% এর অফারটা নিয়ে ডিসকাস করব। তো চলো অ্যাট ফার্স্ট তোমরা এগুলোর একটু প্রমোশন দেখে নাও। তো KFC থেকে খাবার নিয়ে চলে আসা হয়ে গেছে, এখানে বাড়িতে চলে এসেছি কারণ KFC ভেতরে শ্যুট করতে দিল না। তো যাই হোক, ভালো কথা তোমাকে আগেই বলেছিলাম যে শ্যুট করতে দেবে কিনা আমি জানি না, তো ভেতরে গিয়ে দেখলাম না শ্যুট করতে অ্যালাউ করলো না, তো বাড়িতে নিয়ে চলেছে সমস্ত খাবার। তো আমি দুটো কম্বো প্যাক থেকে নিয়েছি, এটা 42% আন্ডারে রয়েছে ওদের অফারে, আর আমি আরেকটা নিয়েছি, এটা হচ্ছে আমার ফেভারিট, তো এটা সম্পর্কে তোমাদেরকে বলবো। এটা 160 দাম নিয়েছে, আলাদা করে আমি এটা কিনেছি। আর এই পাশে রয়েছে যেটা কম্বোটা দেখো, কিছুটা ফ্রাইস রয়েছে আর ভেতরে রয়েছে রাইস বল, এর ভেতরে কিছুটা পপকর্নও রয়েছে, চিকেন পপকর্ন। তো এইটা সব গোটাটার দাম পড়েছে 149। আর এখানে আরেকটা কম্বো আমি নিয়েছি, এটা হচ্ছে কোক রয়েছে, কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, আর এখানে কয়েকটা হট উইংস রয়েছে। তো এই তিনটে কম্বোর দাম কিন্তু 149। তো চলো এবার এগুলোকে খাওয়া শুরু করা যায়। তো গাইস, ফেরার পথে রাস্তায় বৃষ্টি চলে এসেছিল, তো খানিকটা ভিজেও নিয়েছি। তো অ্যাট ফার্স্ট আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে রাইস বলটা দিয়ে, তো তোমাদেরকে 42% অফারটার ব্যাপারে বলবো। তো চলো অ্যাট ফার্স্ট আলু ভাজা একটু খাওয়া যাক, KFC-র আলু ভাজা। তো খাওয়ারের রিভিউ নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও নয়, আজকের মেন ভিডিওর বিষয়বস্তু ছিল KFC স্যানিটাইজেশন কেমন করছে, আর হচ্ছে ওদের এই 42% যে অফারটা দিচ্ছে, এই যে 42%-এর অফারটা কিন্তু আপ টু 42%, অনলি 42 কিন্তু লেখা নেই, আপ টু আর অনলি 42 এর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স হচ্ছে, এই ডিফারেন্সটা তোমাদেরকে একটু বলবো। তো চড়াই চলো খেয়ে নিই কিছুটা, কারণ খিদা পেয়ে গেছে। যাও, KFC ফ্রেঞ্চ ফ্রাই গুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর আজকে একটু নুনের পরিমাণটা কম আছে, বাট KFC ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে ভাই কোনো কথা হবে না, ওখানে বসে খেলে কম ভালো হতো, বাট ব্যাটটা ভেতরে শুট করতে দিল না। তো রাইস বোলটা খাওয়ার জন্য সাথে এরকম চামচ দিয়েছে, কাঠের চামচ এটা, তো রাইস বোলটা এবার শুরু করা যাক। তো এই রাইস বোল নিয়ে চলে এসেছি, তো রাইস বোলের ভেতর রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা মতো চিকেন পপকর্ন রয়েছে, তার সাথে কিছুটা রাইস রয়েছে। তো একটা হারির খবর তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই রাইস বোলটা যেটা KFC-র, এটা আমি আজকে ফার্স্ট টাইম খেতে চলে এসেছি, কারণ KFC-তে এর আগে গিয়ে প্রত্যেকবার এই ক্রিসপি চিকেন বার্গার হেনা তেনা এইসবই সাটিয়ে এসেছি, তো রাইস বোল আমার কখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। তো ফার্স্ট টাইম আজকে রাইস বোল আর পপকর্ন কম্বোটা ট্রাই করছি, চলো খেয়ে দেখা যাক। ডিফারেন্ট টেস্ট আছে সিরিয়াসলি, KFC কিন্তু খাবারগুলো ভাই জম্পেস বানায়, এটা বেশ গ্রেভি গ্রেভি ব্যাপার রয়েছে। তোমরা হয়তো অনেকেই রাইস বোল খেয়েছো, তো তোমরা হয়তো অনেকেই জানো, এটা দেখো যত ভেতর দিকে যাওয়া যাচ্ছে রাইস বোলটা, তত কিন্তু রাইসগুলো বেশ গ্রেভি গ্রেভি হচ্ছে, তো আমার বেশ ভালোই লাগছে। তো তার সাথে রয়েছে চিকেন পপকর্ন, এটা ঠান্ডা হয়ে গেছে, বাট
এখন আমি বেশ ভালো ক্রিসপি ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে জমে ক্ষীর হয়ে যেত আমার সাথে দারুণ খেতে। তো যাই হোক, পরের কম্বো যে স্টার্ট করার আগে তোমাদেরকে ওইকে আপ টু 42% প্লাস নর্মাল 42% এর মধ্যে ডিফারেন্সটা বলি, তোমরা তো অনেকেই জানো সেটা হচ্ছে আপ টু 40% বা 42% যাই বলো না কেন, আপ টু কথাটা থাকলে কিন্তু 0-42% অবধি যে কোনো রেঞ্জে অফার দিতে পারে। হ্যাঁ, কিছু কিছু আইটেম আমি দেখলাম 20%, 25%, 15% পর্যন্ত অফ ছিল, বাট সব কিছু কিন্তু 42 ছিল না। বাট এটাই যদি আপ টু বদলে অনলি 42 লেখা থাকতো তাহলে কিন্তু সমস্ত আইটেমের মধ্যে 42% মতো অফ পেতে, তাও কিন্তু এতে সব আইটেম 42% আন্ডারে নেই। 42% আন্ডারে যেগুলো রয়েছে, যেগুলো ছবি যে দেখো দেখতে পাচ্ছ এইসব আইটেমগুলো রয়েছে 42% এর আন্ডারে, তো তোমরা এগুলো ট্রাই করতে পারো। তো আমি দুটো আইটেম নিয়েছি, তো চলো এবার এই নেক্সট আইটেমটা ট্রাই করা যায়। এটা সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছো, তো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আর কিছু বলছি না, আলাদা করে আগের বাড়ি ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম ওখানে। আজকে KFC মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইতে নুন দিতে ভুলে গেছে, এই নুনের পরিমাণটা অনেক কম। আচ্ছা, ডিপস দিয়েছে একটা, এর সাথে ডিপ সস, ডিপ সসটা খুলি। KFC থেকে আমি জীবনে পার্সেল আনিনি জানো। আচ্ছা, তো মায়ানিজ দিয়েছে ডিপ সসে, হলুদ ডিপ সস দেয়নি, জানি না কেন, কি জানি মায়ানিজের কথা তো বলো না। ডিপ সসে যেটা ইয়েলো ডিপ সসটা আমার বেশি পছন্দ, তো ইয়েলো ডিপ সসটা নেই আজকে। আর এর সাথে রয়েছে এখনো কিন্তু সেই ক্রিসপি রয়েছে, ঠান্ডা হয়েও কিন্তু একদম বদলায়নি, দারুন দারুন। সিরিয়াসলি KFC ক্রিসপি চিকেন নিয়ে জাস্ট কোনো কথা হবে না, সুন্দর খেতে। তার সাথে রয়েছে কোক মোমোটার সাথে, এটা তো আর বলা যাবে না ঠান্ডা হয়ে গেছে, তো এটা গরম হয়ে গেছে। এরকম মাইনিস দিয়েছে, তো মাইনিস দিয়ে একটু খেয়ে দেখি। আচ্ছা, তো আপ বাড়িয়ে বার্গার কি, তো এটা হচ্ছে ডিলাক্স বার্গার, যেটা KFC নর্মাল ঝিঙ্গার বার্গার রয়েছে, সেই ঝিঙ্গার বার্গারটা, ঝিঙ্গার না ঝিঞ্জার বার্গার, শিক্ষিত ঝিঞ্জার যে বার্গারটা রয়েছে KFC সেটার মধ্যে কিন্তু দেখো অনলি ক্রিসপি চিকেনটা থাকে, লেটুস পাতা থাকে, চিজ দেওয়া থাকে, দুটো বার্গার থাকে। ডিলাক্স বার্গারের ব্যাপারটা এটাই, চিজে দেখতে পাচ্ছ একটা আলাদা করে এখানে লেয়ার রয়েছে, প্লাস পটেটোর একটা লেয়ার থাকে, ক্রিসপি চিকেন থাকে, লেটুস পাতা থাকে। তো এই বার্গারটা হচ্ছে KFC আমার মনে হয় বেস্ট বার্গার, তো আই থিঙ্ক এটাই বেস্টই বার্গার KFC, কারণ এটার দাম সব থেকে বেশি KFC তে। তো চলো এবার এটা টেস্ট করা যাক, এটা কিন্তু আলাদা করে নিচে, এটা কিন্তু 42% আন্ডারে নয়, তো চলো খেয়ে দেখা যাক। এই যে দেখো দেখতে পাচ্ছ KFC যে বার্গারটা রয়েছে এখানে, এই পাউরুটিটা রয়েছে, এর তলায় কিন্তু যে লেটুস পাতা রয়েছে, তারপরে রয়েছে এখানে ক্রিসপি চিকেন, আর তার তলায় একটা দেখো, তার তলায় একটা দেখো লেয়ার রয়েছে, এই যে এই লেয়ারটা এটা কিন্তু হচ্ছে আলুর লেয়ার, তো তাই জন্য এটা হচ্ছে ডিলাক্স বার্গার, এর দাম সব থেকে বেশি। এর উপর আরেকটা এই যে চিজের লেয়ার কিন্তু দেওয়া রয়েছে। মুখের ভেতরটা পুরো আলাদা ফিলিং, চিকেনটা সেই বরাবর ক্রিসপি, লেটুস পাতা হালকা গন্ধ, তার সাথে চিজের মিশ্রণ, এটা লেভেল আছে বস। সিরিয়াসলি KFC কিন্তু খাবার নিয়ে জাস্ট কোনো কথা হবে না, বাট ভেতরে শ্যুট করতে দিল না, তো হালকা দুঃখ পেয়েছি, বাট খাবারগুলো জাস্ট দুর্দান্ত। তো আমি বলবো যারা যারা এখন এই 17 তারিখের মধ্যে ভিডিওটা দেখে ফেলেছো, তো অলরেডি যাও এবং KFC তে একটু ট্রাই করে আসো। সিরিয়াসলি KFC কিন্তু প্রতি কটা আইটেম আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। এই যে ক্রিসপি চিকেনটার কথা তোমাদের যেটা বললাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেল, জাস্ট বিভৎস খেতে, তার মধ্যে রাইস বলটা, এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম। আমি জানতাম এরকম উপরটা পাতলা থাকে বিরিয়ানির মতো, আর ভেতরে যত যাবে ডিপতে যত যাবে তত এরকম গ্রেভি গ্রেভি হয়, তো এটা আমার জানা ছিল না, তো এটা আজকে দেখলাম। প্লাস পপকর্ন ছিল ওর সাথে, দুটো ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, একটা কোক রয়েছে, দারুণ কম্বিনেশন রয়েছে। 149 করে একটা প্রাইস তোমাদেরকে বলে দিয়েছি, বাট এই বার্গারটা 160 rupees দাম একটা সিঙ্গেল বার্গার, এর সাথে আর কিছু পাবে না তোমরা। আর এই যে কম্বোটা রয়েছে এটার সাথে একটা ডিপস রয়েছে, যেটা ফার্স্টে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তার সাথে কিন্তু প্রচুর এইসব টমেটো সসগুলো দিয়েছে, টমেটো সস এখনো ধাড়িনি, তো এবার ক্যামেরাটা অফ করে রাক্ষসের মধ্যে এগুলো খাবো, তো চলো তারপর দেখা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দেখো রাইস বলটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট রাইস বলটা যে আমার একদম খুব ভালো লেগেছে একদমই না, বাট সামথিং ডিফারেন্ট ঠিকঠাক আছে, বাট KFC যে আদার্স আইটেমগুলো, আই মিন বার্গার আর যে উইংস, জাস্ট কোনো কথা হবে না, সিরিয়াসলি দারুণ খেতে। তো তোমরা অলরেডি অনেকেই জানো, তো খাবারের রিভিউ এর জন্য আজকের এই ভিডিওটা আমার নয়, আমার আজকের ভিডিওটা ছিল KFC স্যানিটাইজেশন প্রসেস দেখার জন্য, আর ওদের ওই 42% অফারটার জন্য একটু আগেও বলেছি ফার্স্টে ভিডিও শুরুতে, তো আজকে আবার বললাম। তো এখন তো যাই হোক, তোমাদেরকে ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। এই 42% যে অফারটা তোমরা অলরেডি যদি কেউ এখন রিডিম করে থাকো, তো প্লিজ
সেটাও একটু কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দাও, লাইকটা ভীষণ ইম্পর্টেন্ট, আর বন্ধুদেরকে শেয়ারটা ইম্পর্টেন্ট, তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি কেএফসিকে ভালোবেসে থাকো তো অবশ্যই এক লাইক তো বানতে হয় না। এছাড়াও নিচে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, যেখানে তোমরা এই চ্যানেলের সম্পর্কে সমস্ত আপডেট পেয়ে যাবে, তো সেগুলোকে ফলো করে নিও একটু। আর এরকম ধরনের ভিডিও আরো দেখতে চাইলে এবং চ্যানেলটাকে এখনো না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে উপরে অল বাটনে ক্লিক করে দাও, যাতে লেটেস্ট আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, টাটা।